প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানাবো আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আবু লাহাব ও তার স্ত্রী সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ধরনের ইসলামিক ঘটনা ও নবীদের জীবনী পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী সূরা শুআরা এর একটি আয়াত, যার অর্থ তোমার নিকট আত্মীয় বর্গকে পরকাল সম্পর্কে সতর্ক করো। আয়াতটি অবতীর্ণ হওয়ার পর নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার নিকট আত্মীয় বর্গকে একত্র করেন এবং সকলকে আখিরাতের আজাব সম্পর্কে সতর্ক করেন। একথা শুনে আবু লাহাব অদ্ভুতের সাথে হাত নেড়ে বলল, তোমার ধ্বংস হোক, এ কথার জন্যই কি আমাদের একত্র করেছো? এ ঘটনার প্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়। আবু লাহাবের এক স্ত্রী ছিল, সে কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাটাবিদ্ধ হয়ে কষ্ট পান। এ সূরায় স্বামী স্ত্রী উভয়ের শোচনীয় পরিণতি বর্ণনা করা হয়েছে। আবু লাহাবের পরিণতি, বদর যুদ্ধের 7 দিন পর তার দেহে এক বিষাক্ত ফোড়া দেখা দেয়। অন্যদের দেহে এ রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কায় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানেই নিতান্ত নিঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়। 3 দিন পর্যন্ত লাশ এভাবেই পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশি মজদুরকে ডেকে আনা হয়। সে একটি গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে লাশটিকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা, আর আখিরাতের শাস্তি তো আছেই। সেই শাস্তি দুনিয়ার শাস্তি অপেক্ষা বহুগুণে বেশি। আবু লাহাবের স্ত্রীর পরিণতি, আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল ছিল। সে এতই খারাপ ছিল যে সে কাটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাটাবিদ্ধ হয়ে কষ্ট পান। কুরআন বলছে, সত্যের বিরুদ্ধাচরণ আর নবীকে কষ্টদানে দুনিয়াতে সে যেমন তার স্বামীর সঙ্গ দিয়েছে, জাহান্নামেও সে তেমনিভাবে তার স্বামীর সঙ্গে থাকবে। কোনো কোনো মুফাসসিরদের মতে আখিরাতে সে জাহান্নামের তিক্ত ও কণ্টকময় গুলম জাক্কুম ও দাড়ি এর কাঠ সংগ্রহ করে ঘুরবে এবং তা দ্বারা তার স্বামীর আজাবকে আরো তীব্রতর করে তুলবে। তাফসীরকারগণ লিখেছেন, ওই মহিলার গলায় অতি মূল্যবান একটি হার ছিল। সে বলত, লাত ওজ্জার শপথ, মুহাম্মাদের বিরুদ্ধচারণের কাজে হারটি ব্যয় করব, তাই জাহান্নামেও তার গলায় একটি হার তথা শিকল থাকবে। বিস্ময়ের ব্যাপার হলো ওই হতভাগা মহিলাটির মৃত্যু হয়েছে এভাবে। উম্মে জমিল শক্ত রশি দিয়ে তার লাকড়িটির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটটি ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে তা গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থায় সে মারা যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের এই ঘটনাটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এই ধরনের আরো ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।